সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। ওনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটি হলো 26 আগস্ট 2022 তারিখে দৈনিক প্রথম আলোর মাধ্যমে। এখানে যে যে পদের জন্য লোকবল নিয়োগ করা হবে এবং এর শিক্ষাগত যোগ্যতা, কতটুকু বয়স এবং অন্যান্য যোগ্যতা এবং বেতন নির্ধারণ করা আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং কিভাবে এখানে আবেদন করবেন সে বিষয় নিয়েও আজকে মূল আলোচনা করা হবে। আশা করি ভিউয়ার্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আজকে যে পদের জন্য লোকবল নিয়োগ করা হবে সেটি প্রথম পদ যেটি আছে সেটি শাখা ব্যবস্থাপক। এবং আপনাদের আরও একটি বিষয় বলে রাখি ভিউয়ার্স, যে এখানে 90 জন অর্থাৎ অসংখ্য লোক, অনেক লোক কিন্তু লোকবল নিয়োগ করা হবে, অর্থাৎ সর্বমোট 90 জন লোকবল নিয়োগ করা হবে। প্রথম পদের জন্য যেটির বলা হয়েছে সেটি শাখা ব্যবস্থাপক, 15 জন লোকবল নিয়োগ করা হবে এই পদের জন্য। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে আপনারা যারা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়সসীমা হতে হবে অনূর্ধ্ব 37 বছর। এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ওনারা যেটি বলছেন সেটি হলো যে PKSF অর্থায়নের প্রতিষ্ঠানের ব্রাঞ্চ পরিচালনা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং আরও একটি বিষয় যে আপনাদের মাইক্রোফিন 360 সফটওয়্যারটি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং আপনাদের বেতন নির্ধারণ করা আছে এই পদের জন্য সেটি হলো যে শিক্ষানবিশকালের মাসিক বেতন যেটি সর্বসাকুল্য ধরা আছে 30,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনারা যখন স্থায়ী হবেন তখন মাসিক বেতন ভাতা যেটি সেটি হলো 35,800 টাকা করা হবে। দ্বিতীয় পদের জন্য যেটি বলা আছে সেটি উপশাখা ব্যবস্থাপক, এখানে 15 জন লোকবল আবশ্যক। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে MBA BBA অথবা BBS এবং বয়স নির্ধারণ করা আছে অনূর্ধ্ব 35 বছর। এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা আছে সেটি PKSF অর্থায়নের প্রতিষ্ঠানের শাখার হিসাবসহ অন্যান্য বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রোফিন 360 সফটওয়্যারটি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং আপনাদের বেতন যেটি নির্ধারণ করা আছে সেটি হলো শিক্ষানবিশকালে মাসিক বেতন ধরা হয়েছে সর্বসাকুল্যে প্রথম মাসে 17,000 এবং পরবর্তী মাস থেকে 19,000 টাকা। এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আপনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভিশন পিরিয়ডে মাসিক বেতন হবে 22,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে যখন স্থায়ী হবেন তখন মাসিক বেতন ভাতা সহ ধরা আছে 27,700 টাকা। 3 নম্বর পদের জন্য দেওয়া আছে ক্রেডিট অফিসার, এখানে অনেক লোকবল নিয়োগ হবে যেটি হলো 60 জন, অর্থাৎ 60টি শূন্যপদ রয়েছে এখানে, 60 জন লোকবল নিয়োগ করা হবে এবং এখানে স্নাতক অথবা ডিগ্রি পাশ হলেই চলবে। এবং বয়সসীমা নির্ধারণ আছে 24 থেকে 35 বছর। এবং যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা আছে PKSF অর্থায়নের প্রতিষ্ঠানের সমিতির ঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং শিক্ষানবিশকালে আপনাদের মাসিক বেতন দিয়ে ধরা আছে প্রথম মাসে 14,000 এবং পরবর্তী মাস থেকে 17,000 টাকা। এবং যারা আপনারা অভিজ্ঞতা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদেরকে প্রভিশন পিরিয়ডে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হওয়ার পরবর্তী সময়ে আপনাদের বেতন হবে 24,080 টাকা পর্যন্ত। এবং আপনারা এখানে আরও একটি অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো ওনারা প্রদান করেছেন সেগুলি 6 মাস শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও আপনারা কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, PF গ্র্যাজুইটি, ছুটি, নগদায়ন এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পেয়ে থাকবেন। এবং আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন এবং শিক্ষানবিশকাল 6 মাসের পরবর্তী সময়ে 3 মাস বিবেচিত হবে তারা সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন 2 জন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী 10ই সেপ্টেম্বর, অর্থাৎ আমি আবারও বলছি যে আগামী 10ই সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক ভবন, প্লট 2 রোড 2, লেক ভ্যালি, হাজি জাফর আলী রোড, ফয়েজ লেক, চট্টগ্রাম 4202 আবেদনপত্র প্রেরণ করবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকার ও পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে। তো ভিউয়ার্স আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত পদ এবং নিজ জেলার ও উপজেলার নাম উল্লেখ করবেন। এবং আপনারা যারা আরও অন্যান্য বিস্তারিত বিষয়ে জানতে চান তারা অবশ্যই
এখানে www.bdjobs.com এ ভিজিট করতে পারেন, ওখানে বিস্তারিত দেওয়া আছে। এবং আপনাদের বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা অবশ্যই যথাযথ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।